দেখন্তু কহি রাখিবাকু চাহে যেতেবেলে ওড়িশাকু চারিদিনিয়া গস্তরে কেন্দ্রমন্ত্রী আসিছন্তি তাঙ্কর নিজ নিজ যে ব্যক্তিগত কার্য রয়েছে এবং বিভিন্ন স্থানকু পরিদর্শন করিবা কথা কোয়া যাও কিংবা বিভিন্ন ঠাকুরাণীকু দর্শন করিবা পাই যেতেবেলে আসছন্তি অনুগুল জেলার দুই দিন হব গস্ত করছন্তি এবং আজ তাঙ্কর দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে অনুগুল জেলার ছেন্ডিপদার ব্রাহ্মণবিলি ডাকেশ্বরী মন্দির দর্শন করেছিল এবং সেটি যেভাবে ভাবে জাতীয় গণমাধ্যমের যে প্রতিক্রিয়া দিয়েছেন কি ওড়িশার যেভাবে স্থিতি রয়েছে কি ওড়িশার কিভাবে ভাবে লোক মানে সুবিধা সুযোগ পাও না একি মধ্যে এক প্রকার বয়ান দিয়েছেন এবং তাঙ্কর মত রাখিছেন এবং গোটে কহিবাকু গেলে ওড়িশার এবে সম্পূর্ণ ভাবে জলকষ্ট লোক মানে ভোগুছেন এবং অনুগুল জেলার ছেন্ডিপদার মধ্যে বিভিন্ন স্থানের লোক মানে জলকষ্ট ভোগুছেন তাকে নিয়ে মধ্যে এক প্রতিক্রিয়া রাখিছেন। অন্যপক্ষে দেখা গেলে যে হীরাকুদর যে রয়েছে যেটি হাইজা ব্যাপি এবং জনকর মৃত্যু হয়েছিল এবং তাপরে 100 জনর পাখাপাখি অধিক লোক আক্রান্ত হয়েছিল এভাবে স্থিতি মধ্যে সে তাঁর যেভাবে ভাবে পরিদর্শন করেছিল এবং দেখিলে তাকে মধ্যে ব্যাখ্যা করেছেন। অন্যপক্ষে কহা গেলে যেতবে হীরাকুদ নদীবন্ধ করা হয়েছিল লোকঙ্ক সুবিধা পাই করা হয়েছিল জলসেচন করা হয়েছিল এবং পানি স্থগিত রাখি লোকঙ্কু পিইবা পানি যোগাইবা পাই করা হয়েছিল কিন্তু সবুঠারু বড় বিড়ম্বনার কথা এবে হীরাকুদরে পানি নাহি এবং লোক মানে সঠিক যে বিশুদ্ধ জল পিইবা পাই তাহা পাই পারু নাহাতি ইয়াকু নেকি মধ্যে তাঙ্কর যে বয়ান রয়েছিল। অন্যপক্ষে কহা গলে যে রয়েছে স্থির সরকার যে দীর্ঘদিন ধরি সরকার রহিবা এবং 25 বর্ষ ধরি শাসন করিবা যে সরকার রয়েছে সে ভ্রষ্টাচার এবং মহিলা অত্যাচারী সম্পূর্ণ ভাবে লিপ্ত অনেক এবং রাজ্য নুহে দেশের মধ্যে তাঁকর বদলাম হয়েছে ইয়াকু নেই মধ্যে মন্তব্য প্রকাশ করলে এবং অন্যপক্ষে গোটিয়ে মধ্যে প্রতিক্রিয়া রাখিছেন এবং মোদিজীঙ্কর ডবল ইঞ্জিন সরকার আসলে পানি পাই হাহাকার স্থিতি রাজ্যর 24 বর্ষর স্থির সরকার থিলে মধ্যে এবে বি বিশুদ্ধ পানি যোগাই দেই পারি নাহান্তি রাজ্য সরকার যাহা ফলে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।